তো যারা জীবনটাকে জানে তারা এই জীবনটাকে জীবন মনে করে না, তারা মনে করে এটা জীবন পথের যাত্রা পথ, এটা পথিমধ্যের ব্যবস্থা। আল্লাহ রসুল যেহেতু এটা 100% পরিজ্ঞাত, সুতরাং রসুলের কোনো আরাম নাই, আয়েস নাই, মক্কা ছেড়ে মদিনায় যেত কোনো দ্বিধা নাই, বরং তার যাত্রার লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে সে দেশ ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি, কিন্তু তার লক্ষ্যে পৌঁছা যদি না যায় তাহলে জাহান্নামের জীবন তো কোনো ক্রমে সহ্য করা যাবে না। সুতরাং আল্লাহ রাসূলের সাধারণ জীবন, আহা, যেই নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হচ্ছে, যেই নবীর জবানের হুকুমে আবু জেহেলের মুষ্টির ভিতরে গোপন করে রাখা জড় পাথর সশব্দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সেই নবী কেমন জীবন যাপন করতেছে? চাটাইর উপর ঘুমিয়ে আছে, নূরের বদনে, গোলাপ শরীরে, চাটাইয়ের দাগগুলো সব বসে গেছে, পুরা শরীরে চাটাইয়ের দাগ বসে গেছে। যেই সাহাবীরা রসুলকে জানের চেয়েও ভালোবাসে তারা কি করে সহ্য করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না, সাইয়েদুল মুরসালিন তাজেদারে মদিনা তমাম সৃষ্টির রহমত সে এভাবে কষ্ট করবে, আপনার পিঠে আপনার শরীরে চাটাইয়ের দাগ আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে একটু অনুমতি দেন, আপনার জন্য একটি তোষকের ব্যবস্থা আমি করব। এমন কথা বললে কে না খুশি হয়? কিন্তু আল্লাহ রাসূল কি জবাব দিলেন? হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? তুমি আমার চাটাইয়ের পরিবর্তে তোষকের চিন্তা করতেছো, এই পার্থিব জগতের সাথে আমার সম্পর্কটা কি? আল্লাহু আকবার! দুনিয়ার উদাহরণ তো এই, আল্লাহ রাসূল বলতেছে, বুখারী শরীফের হাদিস, কোন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, তো গাছের ছায়ায় গাছের গোড়ায় বসে পড়েছে, একটু জিমটি এসে গেছে, ক্লান্তি কেটে যাওয়ার পরই আবার রওনা করেছে, এক সেকেন্ডের জন্য সে গাছের গোড়ায় বসে নাই, কারণ সে তো এই গাছের ছায়ায় বসার জন্য আসে নাই, সে তো পথিক, ক্লান্তি শেষ আবার রওনা। দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক এই, আমরা রোহের জগৎ থেকে সফর শুরু করেছি, যাত্রা শুরু করেছি, দুনিয়ার এই ঘাঁটিতে একটু সময় 10 সেকেন্ড, পরক্ষণই তো আবার পরজগতে চলে যেতে হবে যেখান থেকে জীবন শুরু হবে। এই তো মুসলমানের একই বিশ্বাস। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কথাগুলো শুনতে যত সহজ, অস্থি মজ্জায় এটাকে আত্মস্থ করা, মিশিয়ে দেওয়া অত সহজ নয়, এজন্য প্রয়োজন ওই নবীজির সাথী হওয়া। আপনি চোরের সাথে থাকলে চোর হবেন, কাফের বেইমান মুশরিক কিংবা তাদের চিন্তাধারার যে আলেম কিংবা মাওলানা সাহেব কিংবা যে মুসলমান তার সাথে থাকলে আপনি সেইভাবেই একটা চরিত্রের সেই ধ্যান ধারণার হবেন। আর যদি জানা প্রকৃত প্রস্তাবী ইসলামের জিন্দগিটা বুঝতে পেরেছে, যখন আপনি তাদের সাথী হবেন তখন আপনিও দেখবেন দুনিয়ার জীবনটা কত সহজ, কত মধুর, কত টেনশনহীন। যে বিষয়গুলো নিয়ে আপনারা খুব দুশ্চিন্তায় অস্থির হয়ে যান, প্রকৃত একজন মুসলমানের কাছে এটা হাস্যস্কর বিষয়, যাহা কি নিয়ে সে অস্থির হয়ে গেল, এ তো শিশুর মতো খেলনা নিয়ে কাঁদতেছে, অথবা একটি বেহুদা কাজ নিয়ে নাচতেছে, তার মূল কাজ কোথায়? অতএব যারা এই জীবনকে চিনতে পারে তারা এই জীবনের গুরুত্ব ততটুকুই দিবে যতটুকু তার ক্লান্তি দূরের জন্য, অথবা পরকালের সামান সংগ্রহের জন্য, জীবনটাকে সাজানোর জন্য, জীবনটাকে সুখী করার জন্য যতটুকু তার প্রয়োজন ঠিক ততটুকুই এই দুনিয়াকে সে ব্যবহার করতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।
আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য।